আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমি এখানে একটা শাল করছি, আপনারা দেখতে পাচ্ছেন শালের মধ্যে আমি দুটো প্যাটার্ন ইউজ করেছি। তো আজকে এই টিউটোরিয়ালে আপনাদেরকে এই প্যাটার্নটা আমি করে দেখাবো। এই প্যাটার্নটার নাম ক্লয়েস্টার শেল। খুব সহজ একটা প্যাটার্ন, এখানে মাত্র চারটা রো রিপিট করে খুব ইজিলি আপনারা এই প্যাটার্নটা করে নিতে পারবেন। আশা করছি আজকে টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা সবাই এই প্যাটার্নটা করতে পারবেন। এখানে আমি যেই শালটা করছি সেটা 27 ইঞ্চি চওড়ায় এবং লম্বায় 90 ইঞ্চি হবে। তো এটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো প্যাটার্ন ইউজ করে এই শালটা তৈরি করেছি। প্রথমে আমি ক্লয়েস্টার শেল করেছি, পরের প্যাটার্নটা একটা লেসি প্যাটার্ন। তো এই শালটা করার জন্য আমার মোট 500 গ্রামের মতন ইয়ার্ন লেগেছে। তো প্রথম প্যাটার্নটা ক্লয়েস্টার শেল প্যাটার্নটার জন্য আমি যে ইয়ার্নটা ইউজ করেছি সেটা হচ্ছে এই আইসি ইয়ার্নের রেইনবো। তো এই ইয়ার্নটা দিয়ে আমি এই ক্লয়েস্টার শেল প্যাটার্নটা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাক্রিলিক ইয়ার্ন, খুবই সফট এবং সুন্দর একটা ইয়ার্ন। এখানে 3 মিলিমিটার ক্রোশে হুক ইউজ করতে হয়, কিন্তু আমি যেহেতু শাল করছি এবং লেসি একটা প্যাটার্ন তৈরি করছি সেজন্য আমি আজকে এই প্যাটার্নটা করার জন্য এই 3.5 মিলিমিটার হুকটা ব্যবহার করব। তো আসুন শুরু করা যাক, এবং শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদের পরবর্তী সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। এখন আমি এই ইয়ার্নটা দিয়ে আমাদের টিউটোরিয়ালটা করে দেখাবো আপনাদের দেখানোর সুবিধার জন্য, কারণ গাঢ় রং দিয়ে করলে আপনারা ভালো মতো প্যাটার্নটা দেখতে পারবেন না। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি, এবং এই প্যাটার্নটা করার জন্য আপনাদেরকে 10+4 এভাবে করে চেইন নিতে হবে। তার মানে 10টা করে চেইন নিতে হবে এবং সাথে আরও 4টা চেইন নেবেন। আপনাদের প্রজেক্টটা আপনারা যতটুকু লম্বা করতে চান সেই অনুযায়ী 10টা করে চেইন নেওয়ার পরে আর 4টা চেইন নিয়ে আপনারা কাজটা শুরু করবেন। তো আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আজকে 24টা চেইন করছি, 24 চেইন দিয়ে আমরা এখন কাজটা শুরু করব। আমাদের 24টা চেইন হয়ে গিয়েছে, এখন আপনারা এখান থেকে প্রথম চেইন থেকে শুরু করে 9 নাম্বার চেইন পর্যন্ত কাউন্ট করবেন, এবং আমরা 9 নাম্বার চেইন থেকে আমাদের কাজটা শুরু করব। এই জন্য আমরা ইয়ার্ন ওভার করে প্রথম একটা ডাবল ক্রোশে দিয়ে শুরু করছি। এই একই চেইনে আমাদের মোট 7টা ডাবল ক্রোশে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 7টা ডাবল ক্রোশে একই চেইনের স্পেস থেকেই করছি, এবং আমরা 9 নাম্বার ঘর থেকে শুরু করার কারণ হচ্ছে আমাদের শুরুতে 4টা চেইনের গ্যাপ থাকবে, তারপরে 3টা চেইন হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, এবং একটা চেইন স্পেস থাকবে, তার মানে মোট আমাদের 8টা চেইন। তো এই 8টা চেইন আমাদেরকে ছেড়ে দিয়ে 9 নাম্বার ঘর থেকে শুরু করতে হবে। তারপরে আমি এই একই চেইনে 7টা ডাবল ক্রোশে করলাম। এই 7টা ডাবল ক্রোশে করার পর আবার আমাদের একটা চেইনের জন্য স্পেসের জন্য একটা চেইন করে নিতে হবে। এখন আমরা একটা চেইন করে নেব, এরপরে আমরা 4টা চেইন স্পেস গ্যাপ দিয়ে 5 নাম্বার চেইন থেকে আবার একটা ডাবল ক্রোশে করব, আবারও একটা চেইন, আবারও 4টা চেইনকে আমরা স্কিপ করে 5 নাম্বার চেইনে এখানে আমরা 7টা ডাবল ক্রোশে করব। 7টা ডাবল ক্রোশের শেল তৈরি করা হবে, 1, 2, 3। আপনারা যারা একেবারেই নতুন, যাদের ডাবল ক্রোশে এবং এ ধরনের সিম্পল স্টিচগুলো এখনও শেখা হয়নি, তাদের জন্য আমার চ্যানেলে কিন্তু বিগিনার্স ক্রোশে টিউটোরিয়ালগুলি আছে, আপনারা সেগুলো দেখে দেবেন, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি
একই চেইনে সাতটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপরে একটা চেইন করে নেব এবং আমাদের এখন লাস্ট পাঁচটা চেইন বাকি আছে শেষের ঘরে। এখানে আমি একটা ডাবল ক্রোশে দিয়ে আমাদের এই ফার্স্টের এক নাম্বার ওটা শেষ করব। তো প্যাটার্নটা আপনারা লক্ষ্য করুন, শুরুতে একটা ডাবল ক্রোশে থাকবে এবং শেষে একটা ডাবল ক্রোশে থাকবে, এভাবেই আমাদের এক নাম্বার রোটা করতে হবে। এখন আমরা রো টু শুরু করব। প্রথমে আমরা চারটা চেইন করে নেব, চারটা চেইন করে আমরা এখন আমাদের প্রজেক্টটাকে টার্ন করে নিলাম। এখন আরেকটা ডাবল ক্রোশে হবে ঠিক এই স্টিচটার উপরেই। তো আপনারা লক্ষ্য করেন এখানে আমি একটা ভি স্টিচ করেছি, এখানে দুটো ডাবল ক্রোশে আছে, ডাবল ক্রোশে চেইন ওয়ান ডাবল ক্রোশে, তারপরে আমি আর একটা চেইন করব। এখন আমাদের এখানে যে সাতটা ডাবল ক্রোশে ছিল তার প্রথম দুটো ঘর স্কিপ করে এবং শেষের দুটো ঘর স্কিপ করতে হবে, মাঝখানের তিনটা যে ঘর থাকবে এই তিনটা ঘরে আমি তিনটা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে, দুই, তিন। এখানে সাতটা ঘরের উপর তিনটা ডাবল ক্রোশে করলাম, একটা চেইন করব। পরবর্তী এই ডাবল ক্রোশেটার উপরে আমি আবার একটা ভি স্টিচ করব, একটা ডাবল ক্রোশে, চেইন ওয়ান, আবারও একটা ডাবল ক্রোশে। এই একটা ডাবল ক্রোশের উপরেই কিন্তু আমি ভি স্টিচটা করে নিলাম। এভাবে একটা ভি স্টিচ তৈরি হয়ে গেল। তারপরে চেইন ওয়ান দিয়ে আবারও আগের মতন দুটো ঘর স্কিপ করে আমি এই তিন নাম্বার ঘর থেকে পরপর তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশে করব। সাতটা ডাবল ক্রোশের সেলের মধ্যে প্রথম দুটো ঘর এবং শেষের দুটো ঘর আমার ফাঁকা থাকবে। তারপরে একটা চেইন ওয়ান করছি। এখন এই লাস্টের ডাবল ক্রোশের উপরে এখানে আমি যে পাঁচটা চেইন করেছিলাম তার মধ্যে তিন নাম্বার চেইন থেকে আবারও একটা ভি স্টিচ হবে, একটা ডাবল ক্রোশে, চেইন ওয়ান এবং একটা ডাবল ক্রোশে। তার মানে রো টুতে আমরা শুরুতে একটা ভি স্টিচ করেছি এবং শেষে একটা ভি স্টিচ করেছি এবং মাঝখানে তিনটা করে ডাবল ক্রোশে করা হয়েছে। এই প্যাটার্নটার এই রো ওয়ান এবং রো টু কিন্তু আমরা বারবার রিপিট করব, শুধু শুরুতে আমাদের কিছুটা আলাদা থাকবে। তারপরে আমরা রো থ্রি শুরু করার জন্য তিনটা চেইন করে আমাদের প্রজেক্টটাকে টার্ন করে নিলাম। এই প্রথম তিনটা চেইন একটা ডাবল ক্রোশে এবং এই চেইন ওয়ানের স্পেসে আমি আরও তিনটা ডাবল ক্রোশে করব। এভাবে মোট চারটা ডাবল ক্রোশে হবে। তিন নাম্বার ডাবল ক্রোশেটা করে ফেললাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের চারটা ডাবল ক্রোশে হয়েছে। এরপরে একটা চেইন করে আমি এখানে যে তিনটা ডাবল ক্রোশে আছে এটার মাঝখানের মানে দুই নাম্বার ডাবল ক্রোশের উপরে এখানে একটা ডাবল ক্রোশে করব। চেইন ওয়ান, এখন আবার ভি স্টিচ এসেছে, এখানে আমাদেরকে সাতটা ডাবল ক্রোশের শেল তৈরি করতে হবে। এর পরবর্তী অংশটা কিন্তু আমাদের ওই এক নাম্বার রোর মতোই হবে, তার মানে শুরুর অংশটিতে সামান্য কিছু পার্থক্য থাকবে। এভাবে রো থ্রি আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলব। আমাদের সাতটা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এখানে আমরা একটা চেইন করব এবং পরবর্তী আবার এখানে তিনটা ডাবল ক্রোশের মাঝখানের স্টিচটাতে একটা ডাবল ক্রোশে করতে হবে, তারপরে চেইন ওয়ান। এভাবে প্যাটার্নটা বারবার রিপিট করে আমরা যখন শেষ প্রান্তে চলে আসব, এখানে একটা ভি স্টিচ ছিল, ভি স্টিচে আমরা মোট চারটা ডাবল ক্রোশে করব। প্রথম তিনটা ডাবল ক্রোশে আমরা চেইন স্পেসে করব। চেইন স্পেসে ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এই চার নাম্বার ডাবল ক্রোশেটা আমরা চেইনের উপরে করব, থার্ড চেইনে করব। এই চেইনের উপরে করার কারণে আমাদের এজটা স্ট্রেইট থাকবে। আপনারা যদি এই ডাবল ক্রোশেটা চেইনের উপরে না করে গ্যাপে করেন,
চেইন স্পেসের ভিতরে করেন তাহলে এজটা কিন্তু স্ট্রেট করাটা একটু কঠিন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আমরা 3 নাম্বার রোটা শেষ করে ফেললাম। এখানেও শুরুতে এবং শেষে আমাদের 4টা করে ডাবল ক্রোশে করা হয়েছে। এরপরে 4 নাম্বার রো করব। প্রথমে আমি 3টা চেইন করে আমি আমার প্রজেক্টটাকে টার্ন করে নিলাম। এরপরে পরবর্তী স্টিচে আমরা আরও একটা ডাবল ক্রোশে করে নেব, তার মানে আমরা পাশাপাশি দুটো ডাবল ক্রোশে করছি। তারপরে একটা চেইন করে আমরা এখানে যে একটা ডাবল ক্রোশে ছিল এই একটা ডাবল ক্রোশের উপরে একটা ভি স্টিচ করে নিচ্ছি। একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে, চেইন ওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভি স্টিচটা করে ফেললাম। তো এর মাধ্যমে আমরা কিন্তু আবার 2 নাম্বার রোর মতন চলে আসলাম। এখন বাকি অংশটা কিন্তু 2 নাম্বারও যেভাবে করেছিলাম ঠিক সেভাবে হবে। এর পরবর্তীতে এখানে 7টা ডাবল ক্রোশে ছিল, প্রথম দুটো ঘর স্কিপ করব এবং 3 নাম্বার ঘর থেকে পরপর 3টা ডাবল ক্রোশে করব। 1, 2, 3। এরপরে একটা চেইন, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ভি স্টিচ, একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে। এখন একটা চেইন এবং এখানে পাশাপাশি দুটো ডাবল ক্রোশে হবে পরপর দুটো স্টিচে, এবং এর মাধ্যমে আমাদের রো ফোরটা শেষ হয়ে যাবে। রো ফোরটাও শুরুতে দুটো ডাবল ক্রোশে করেছি, শেষে দুটো ডাবল ক্রোশে করলাম। এখন আবারও 4টা ডাবল ক্রোশে করে আমাদের 1 নাম্বার রো থেকে রিপিট করতে হবে। তো আপনারা দেখে নিয়েছেন কিভাবে 4টা রো করে আমরা এই ক্লাস্টার শেল প্যাটার্নটা তৈরি করতে পারি। প্যাটার্নটা দুই পাশ থেকে কিন্তু একই রকম দেখা যায়। তো আমি আপনাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথম রোতে একটা ডাবল ক্রোশে করে 4টা ঘর স্কিপ করব এবং 7টা ডাবল ক্রোশে করব, আবারও 4টা ঘর স্কিপ করে 1টা ডাবল ক্রোশে করব এবং সবার শেষে 1টা ডাবল ক্রোশে দিয়ে শেষ করব। 2 নাম্বার রোতে একটা ভি স্টিচ দিয়ে শুরু করব, মাঝখানে 3টা করে ডাবল ক্রোশে হবে এবং একটা ভি স্টিচ হবে, এভাবে কমপ্লিট করব। 3 নাম্বার রোতে 4টা ডাবল ক্রোশে দিয়ে শুরু করব, মাঝখানে 1টা করে ডাবল ক্রোশে হবে, তারপরে 7টা করে ডাবল ক্রোশে হবে প্রত্যেকটা ভি স্টিচের উপরে, এবং ফিনিশিংও আমরা 4টা ডাবল ক্রোশে করব। 4 নাম্বার রোতে দুটো ডাবল ক্রোশে দিয়ে শুরু করব এবং মাঝখানে 1টা ডাবল ক্রোশের জায়গায় আমাদের ভি স্টিচ করতে হবে। এভাবে দুটো ডাবল ক্রোশে দিয়ে শুরু করে ভি স্টিচ করে শেলের উপরে 3টা করে ডাবল ক্রোশে করে আমরা প্যাটার্নটা কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার রো আর 3 নাম্বার রো একই রকম হচ্ছে এবং 2 নাম্বার এবং 4 নাম্বার রো একই রকম হচ্ছে। শুধু শুরুর অংশটাই আমরা সামান্য একটু এদিক ওদিক করে এই প্যাটার্নটা তৈরি করে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি একটু করে দেখাবো, যেহেতু আমি 2টা প্যাটার্ন ইউজ করেছি শালে, একটার পর আরেকটা প্যাটার্ন কীভাবে আমি অ্যাড করলাম সে জিনিসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা আপনাদের শালটা 2টা প্যাটার্ন দিয়ে করতে চান তাহলে কিভাবে আপনারা 2টা প্যাটার্নকে একসাথে মিলাবেন সেটা দেখানোর সুবিধার জন্য আপনাদেরকে আমি এখন করে দেখাবো। কারণ এই লেসি প্যাটার্নটা আমি ক্লাস্টার শেল প্যাটার্নের পর করেছি। তো আবারও এই লেসি প্যাটার্নের পরে আমি কিভাবে ক্লাস্টার শেলটা শুরু করব সেটা এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমি লেসি প্যাটার্নটা করেছি। এখন এই জায়গা থেকে আমি কিভাবে কালার চেঞ্জ করব সেটা একটু দেখিয়ে দিই। এখানে আমি একটা যে স্টিচটা করেছিলাম এখানে ট্রিপল ক্রোশে দিয়ে করা হয়েছিল, আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করার আগেই ঠিক এই জায়গা থেকে আমি নতুন কালারটা অ্যাড করব। তো সেই জন্য আমি এই জায়গাতে আইসি ইয়ারনের রেইনবো ইয়ারনটাকে এখন আবার নিয়ে নিচ্ছি, এখান থেকে এভাবে আমি অ্যাড করে দেব। আমি পরবর্তীতে এই ইয়ারনের মাথাগুলোকে হাইড করে নেব। এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কাজটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি 4টা চেইন করে নিলাম,
এই চারটা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশে আর চেইন ওয়ান। এখন আমার প্রজেক্টটাকে আমি টার্ন করে নিচ্ছি। আমাদের এই ক্লাস্টার শেল প্যাটার্নের জন্য কিন্তু চারটা করে চেইন গ্যাপ দিয়ে করা হয়েছিল, তো আমি যেহেতু আরেকটা প্যাটার্নের উপর করছি সেজন্য আমি কি করব, এখানেও যে চেইনের শেল তৈরি হয়েছে এই শেলের মাঝখানে এই জায়গাটাকে আমি স্পেস ধরে নিলাম এবং এখানে আমি মোট সাতটা ডাবল ক্রোশে করে নেব, ঠিক আমরা রো ওয়ান যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই। এখানে চেইন টু স্পেস ছিল দুটো লেসের মাঝখানে, এই চেইন টু স্পেসেই আমি সাতটা ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন আমার এখানে সাতটা ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখন চেইন ওয়ান করব। এখন এখানে আমার চারটা ট্রিপল ক্রোশের মাঝখানে দুই নাম্বার যে ঘরটা ছিল এই ঘরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি মাঝামাঝি, তারপর একটা চেইন, আবারও দুইটা শেলের মাঝখানে যে গ্যাপটা ছিল এই জায়গাতে আমি সাতটা ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমার শালের শেষ প্রান্ত পর্যন্ত এই রো ওয়ানটা রিপিট করতে থাকব। একটা চেইন, আবারও এই মাঝখানের স্পেসে একটা ডাবল ক্রোশে, তারপর একটা চেইন, এভাবে করে পুরোটা রো আমি করে পরবর্তীতে আবার রো টু থেকে ওগুলো রিপিট করে যাবেন। আশা করছি এভাবে আপনারা শাল প্যাটার্নটা করে নিতে পারবেন। আগামী পর্বে আমরা আপনাদের জন্য এই লেসি প্যাটার্নটা করে দেখাবো। আশা করছি আজকে টিউটোরিয়ালটা আপনাদের সবার ভালো লেগেছে। আগামী পর্বে আমি এই শালটার লেসি প্যাটার্নটা করে দেখাবো এবং তাহলে আপনারা এই দুইটা প্যাটার্ন ইউজ করে আমাদের এই শালটা কমপ্লিট করে নিতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। এবং যাওয়ার আগে সবাইকে আরও একবার অনুরোধ করব, আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিতে আপনারা ভুলবেন না। এবং আজকের মতো এই পর্যন্তই, এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।